এক সুন্দর পরিবেশে মহানগরীর এখন আটক ধুনিয়া বিদ্যালয়। শ্রেণীকোঠায় শ্রেণীকোঠায় বেড়ত আঁকি থোৱা আছে একোখনক রঙিন ছবি। যত প্রতিফলিত হয়েছে সংস্কৃতি আর সামগ্রিক পরিবেশের আভাস। মহানগরীর এইখানে একমাত্র সরকারি বিদ্যালয় যত আছে ন শতাধিক ছাত্র ছাত্রী। সরকারি স্কুলের মান আর আন্তঃগাঁথনিক প্রশ্ন উত্থাপন হয়ে থাকার সময়টি জিলিকি উঠিছে মহানগরীর বৃহত্তর লখরা অঞ্চলের বেটকুচি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। 1974 সনতে স্থাপন হওয়া এই বিদ্যালয়খনের পরিবেশেই সুকীয়া। মহানিম আর কৃষ্ণচূড়াকে ধরে বিবিধ গছ আছে বিদ্যালয় চৌহদত। ষষ্ঠ শ্রেণীর পর দশম শ্রেণীলৈ প্রতিটি শ্রেণীরে আছে তিনিটাক শাখা। প্রতিটি শাখার বাবে আছে সুকীয়াক 15টা শ্রেণীকোঠা। প্রতিটি শ্রেণীকোঠাই উৎসর্গা করা হয়েছে রাজ্যের একোগৰাকী বরেণ্য ব্যক্তির নামত। বিদ্যালয়খন জাকত জিলিকা করে রখার স্বার্থত প্রধান শিক্ষয়িত্রী সাবিত্রী কলিতাকে ধরে বিদ্যালয় শিক্ষক শিক্ষয়িত্রী হিয়া উজারি করে গেছে কাম। গুৱাহাটী মহানগরী সরকারি বিদ্যালয়ের ভিতর 800 ছাত্র ছাত্রী থাকা প্রথম এইখন বিদ্যালয়। সমান্তরালভাবে ইয়ার রিজাল্টের যদি ফলাফলের কথা কও সকলকে প্রতিবারে তখনকলে উচ্চ আসনত থাকবলে চেষ্টা করেছে আর ইয়ারে যে পরিবেশ অতিথয় দেখাইছে যে ইয়াতে কিন্তু একটা প্রকৃতি পরিবেশও বিরাজমান করেছে। এফালে রাধাচূড়া আনফালে কৃষ্ণচূড়া আর এই যে বিদ্যালয়ের কর্তৃপক্ষ আছে তখনকলের প্রধান শিক্ষয়িত্রীগী হোক বা ইয়ার স্টাফ সকলকে হোক সকলে কিন্তু ইয়াতে সমানে কাম করা পরিলক্ষিত হয়েছে। বিদ্যালয়খনত আছে বাটিকা উদ্যান যত রোপণ করা হয়েছে ফল মূলর গছ, আছে সুকীয়া পুথিভঁরাল, সুকীয়া আইটি লেব, সুকীয়া পর্যটন লেব। ছাত্র ছাত্রীসকলের সুবিধার্থে হেরাই যাওয়া সামগ্রী সমূহের বিষয়ে অবগত করার বাবে করেছে সংরক্ষণের ব্যবস্থা। ছাত্র ছাত্রীসকলের অসুবিধা জানার বাবে আছে কমপ্লেন বক্সও, যত ভারতীয় দণ্ডবিধি সম্পর্কীয় সরু সরু সজাগতা আর তথ্য সংক্রান্তীয় পোস্টারিং আছে। গরমের বাবে সরকারে দিয়া নির্দেশনাক বহু আগরেপরা প্রতিটি কোঠালীত ব্যবস্থা করা আছে চারিখনক ফেন। বিদ্যালয়খনত 20টাক টেপ থাকার উপরেও আছে 6টাক একুয়াগার্ড। বিদ্যালয়ের শ্রেণীকোঠাত আছে সিসি ক্যামেরাও। পাঠদানের পূর্বে করা হয় হরির চর্চা প্রার্থনা, বিদ্যালয় সমাপ্ত হয় রাষ্ট্রীয় সংগীতে। এক্সারসাইজ ডেইলি, এক্সারসাইজের পিছত গুরুবন্দনা, গুরুবন্দনার পিছত প্রার্থনা আরম্ভ হয়। মিউজিক শিক্ষক প্রার্থনা পরিচালনা করে আর খুব সুন্দরক প্রার্থনা আমার হয় স্কুল। বিদ্যালয়খন কিছু পৃথক, যত দৃষ্টিহীন দলিত আছে বিদ্যালয়ে কাম কাজ করার ছাত্র ছাত্রীক দিয়ে গানের পাঠ। আনহাতে দুগৰাকী অবসরপ্রাপ্ত শিক্ষক বীরেণ দাস আর অমূল্য নারায়ণ ডেকাই অবসরের পিছতেও স্বেচ্ছাই প্রত্যেকদিনে করে আসছে পাঠদান। মুঠ 28গৰাকী শিক্ষক শিক্ষয়িত্রী আছে যদিও সম্প্রতি বিজ্ঞানের শিক্ষকর অভাবত আছে বিদ্যালয়খন। শিক্ষক আছে কিন্তু আমার সায়েন্সের টিচার কম, গতি অকান সেকেন্ডারি খণ্ডত স্কুল চলাবলে অল্প দিগদার হয়, কারণে সায়েন্সের শিক্ষক এজন রিটায়ার হয়েছে, তখন এপয়েন্ট হওয়া নাই, নিশ্চয় দিব। বিদ্যালয় সর্বাঙ্গীন উন্নতির বাবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রী সমন্বিতে প্রাক্তন ছাত্র ছাত্রী সকলেও সময়ে সময়ে দিয়ে আসছে দান বরঙনি। দুখিয়া ছাত্র ছাত্রীর সুবিধার্থে পুথিভঁরালত প্রাক্তন ছাত্র ছাত্রীর কিতাববর জমা করে রাখিছে। সম্প্রতি কক্ষ আর প্রেক্ষাগৃহর অভাব আছে যদিও নির্মাণ করা হব বলে আশাবাদী। রিসেন্টলি আমার পি এম ডিভাইনের রুম অট্টালিকা হব আর নতুন অট্টালিকা হব, যেহেতু 882গৰাকী ছাত্র ছাত্রী আছে আর আমি উল্লেখ করছো যে প্রতিটি শ্রেণীর যদি চা যায় তিনটাক শাখা আছে। আর গুৱাহাটী মহানগরীর একটা ভাল খবর যে সরকারি বিদ্যালয় বিশেষ লখরা অঞ্চলত স্থাপন হওয়া বেটকুচি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে এনেদরে ছাত্র ছাত্রী সকলে ঢাপলি মেলি আহাতো এক প্রকার সকলের সুখবর বা বিশেষ সরকারি বিদ্যালয়ের সুখবর। সরকারি বিদ্যালয়ে এনে ধরনের দৃষ্টান্ত দেখালে সরকারি বিদ্যালয়লৈ যে সংকট কেতিয়াও নাহে সেয়া নিশ্চিত।
বশিষ্ঠৰ পৰা উৎপল হালৈ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।